ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মচারী থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে বন্ধুরা নতুন বছরের শুরুতেই আবারও মহিলাদের জন্য একটি বিরাট বড় চাকরির আপডেট যেখানে কিন্তু রাজ্যের জেলা স্তরে প্রত্যেক ব্লকে ব্লকে অঙ্গনানী হেল্পার নিয়োগ করা হচ্ছে বন্ধুরা রাজ্যের কোন জেলায় কোন কোন ব্লকগুলিতে নিয়োগগুলি হচ্ছে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন ভবিষ্যতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা যে জেলার থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের জেলা লিখে কমেন্ট করতে ভুলবেন না যাতে আপনাদের জেলার রকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট থাকলে সেটি সবার আগে আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি বন্ধুরা মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি এটি ওপেন করলে রিকুমেন্ট সেকশনে আসলে আপনারা দেখতে পারবেন এখানে যেখানে মার্ক করে দিয়েছি রিভাইজ নোটিফিকেশন অব ডিরেক্ট সিলেকশন অলরেডি হেল্পার্স মেমো নম্বর দেওয়া রয়েছে টোয়েন্টি তারপর একটা উনিশ তারপর নিচে রয়েছে আইসিডিএস প্রোজেক্ট এইটিন তবুদের তিন স্থানে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সবার নিচের যে নোটিফিকেশনটি আছে সেটি আমরা দেখে নেই তো মধ্যে সেটি কিন্তু ডাউনলোড হচ্ছে অলরেডি আমি কিছু ডাউনলোড করে রেখেছি তো আপনাদের দেখাই যে কোনো একটা ওপেন করে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো এক দু হাজার কুড়িতে বেরিয়েছে কিন্তু দ্য ক্যান্ডিডেট হুই হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দ্য সেম পোস্ট অর্থাৎ উনিশে যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু এই মেমন অনুসারে তাদের কিন্তু আর আবেদন করার নেই এবং আপনারা যদি নতুন অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু বন্ধুরা বাইশ দুই দু তো বন্ধুরা এখানে কিন্তু অঙ্গনে নেওয়া হচ্ছে আন্ডার ধূপগুড়ি অ্যাডিশনাল ওয়ান আইসিডিএস প্রজেক্টের আন্ডারে আপনাদের কিন্তু ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিড দ্য ফলোইং ইনস্ট্রাকশন বিফোর অ্যাপ লিং দ্য পোস্ট পোর্টাল ফর অনলাইন অ্যাপ্লিকেশন তো বন্ধুরা আপনাদের কিন্তু আবেদন অনলাইনে গিয়ে করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ই অ্যাপ্লিকেশন আইসিডিএস জলপাইগুড়ি ডট ইন আর একটি রয়েছে হচ্ছে জলপাইগুড়ি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনের পরে কিন্তু আপনাদের বন্ধুরা সাকসেসফুল সাবমিশন অ্যাপ্লিকেশন ক্যান বি প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ যারা আবেদন করবেন তা আবেদনের পর অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি প্রিন্ট করে রাখতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য সেইট পোস্ট মাস্ট বি রেসিডেন্ট অর্থাৎ যে এলাকার বাসিন্দা সেই প্রোজেক্ট সেই এলাকায় আপনাদের বাসিন্দা হতে হবে আবেদন করতে হবে আবেদন করতে গেলে এখানে বানারহাট ওয়ান গ্রাম পঞ্চায়েত বানারহাট টু বানা বিন্নাগুড়ি পঞ্চায়েত চামর্চি পঞ্চায়েতে কিন্তু এখানে শূন্যপদ রয়েছে বয়স দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে রয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে এক এক দু হাজার কুড়ি হিসাবে এডুকেশনের কোয়ালিফিকেশান মিনিমাম এইট পাস অর্থাৎ অষ্টম শ্রেণীর যোগ্যতা কিন্তু এখানে নিয়োগগুলি হচ্ছে তো শূন্য পদের বিবরণ এখানে সাত নম্বর কলামে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই একটি চলে গেল আর একটি নোটিশ যদি আমরা দেখতে চাই এখান থেকে তো বন্ধুরা এখান থেকে আরেকটি নোটিশ যদি আমরা দেখতে চাই তো সবার প্রথমে নোটিফিকেশনটি ওপেন করে আবারও দেখাচ্ছে আপনাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডেটের চোদ্দ এক দু হাজার কুড়ি এখানে কিন্তু নেওয়া হচ্ছে এখানে আবেদন করা যাবে বাইশ দুই দু হাজার উনিশ পর্যন্ত আবেদন কিন্তু আপনাদের অনলাইনেই করতে হবে এবং ষোলো তারিখ আজকের থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে শুরু হয়ে গেছে আবেদন এখানে কিন্তু সতেরো দুই দু হাজার কুড়ি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবুদের এখানে কিন্তু গয়েরকাটা ওয়ান গ্রাম পঞ্চায়েত ময়নাগুড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত ময়নাগুড়ি টু এখানে কিন্তু শূন্য সংখ্যা প্রচুর এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে দেওয়া রয়েছে শূন্য পদের বিবরণ যারা আগে আবেদন করেছেন তাদের এই মেমন অনুসারে তাদের কিন্তু আর আবেদন করার দরকার নেই এবং আবেদনের প্রসেস কিন্তু সম্পূর্ণ অনলাইনে তবুদের এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ধূপগুড়ি অ্যাডিশনাল আইসিডিএস টুতে কিন্তু এই প্রজেক্টের নিয়োগটি হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যেখানে কিন্তু অষ্টম শ্রেণীর যোগ্যতায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন ধূপগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় কিন্তু এখানে নিয়োগগুলি হচ্ছে প্রচুর শূন্যপদ রয়েছে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপডেটটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ